নামাজরত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝরে, এ পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুসলে কি কাপড় নাপাক হবে? ইশতিয়াক চৌধুরী, আপনি লিখেছেন মসজিদের মাইকে কোনো কিছু জানানো কতটুকু ইসলাম সমর্থন করে? যেমন কেউ মারা গেলে মসজিদের মাইকে জানানো, কোনো কিছু হারিয়ে গেলে ভ্যাকসিনের টিকা তারিখ জানানো, শিশুদের টিকা তারিখ ইত্যাদি জানানো। লিখেছেন মসজিদে মুসল্লিদের খাওয়ানোর মান্যত করলে সে খাবার কি ধনী গরিব সকল মুসল্লি খেতে পারবেন? লিখেছেন ওযু করার সময় যদি আজান হয় তাহলে কি ওজুর পাশাপাশি আজানের জবাব দেওয়া যাবে? এরপর জামি আহমেদ, আপনি লিখেছেন শীতে মোজার উপরে পা মাসে কিভাবে করবো একটু বিস্তারিত বলুন। সুমাইয়া, আপনি লিখেছেন স্ত্রীরা কি স্বামীর কাজের কৈফিয়ত চাইতে পারবে? ইশতিয়াক চৌধুরী, আপনি লিখেছেন মসজিদের মাইকে কোনো কিছু জানানো কতটুকু ইসলাম সমর্থন করে? যেমন কেউ মারা গেলে মসজিদের মাইকে জানানো, কোনো কিছু হারিয়ে গেলে ভ্যাকসিনের টিকা তারিখ জানানো, শিশুদের টিকা তারিখ ইত্যাদি জানানো। দেখুন, মসজিদের মাইকে কোনো কিছু তালাশ করা, হারানো জিনিসের ঘোষণা দেয়া, এটা জায়েজ নয়। প্রথমত, এটি যারা দান করে থাকেন তারা মসজিদে আজানের জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য এবং দিনী কাজের জন্য দিয়ে থাকেন। দানকারী যে উদ্দেশ্যে দিয়ে থাকেন সেই উদ্দেশ্যের বাইরে অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করলে সেটি জায়েজ হয় না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে মসজিদের ভিতরে কোনো হারানো বস্তুর ঘোষণা দেয়া বা দুনিয়াবী কোনো ঘোষণা দেয়া এটা জায়েজ নয়। বিশেষ করে হারানো বস্তুর ঘোষণা দেয়া তো হাদিসে স্পষ্টত নিষেধ আছে এবং নিষেধাজ্ঞার যে ভাষাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিন্তু অত্যন্ত কঠোর। তিনি বলেছেন মসজিদে যদি কেউ হারানো জিনিসের ঘোষণা দেয় তোমরা দোয়া করবে, বদোয়া করবে তার জন্য, লারাদ্দাকাল্লাহ, আল্লাহ তালা তোমার হারানো জিনিসের জন্য ফিরিয়ে না দেন। বিশ্বের কত জঘন্য সেটা বলাই বাহুল্য। তবে সমাজের মানে ব্যাপক মানুষের কল্যাণের কোনো ঘোষণা দেওয়া যেতে পারে কিনা, সেটা মানুষের কল্যাণের স্বার্থে, সেটি অবশ্য আপনার চিন্তার বিষয় এবং ভাববার বিষয়। বিষয়ে ওলামা ইকরাম, বিদগ্ধ ওলামা ইকরামের ফতোয়া জেনে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে জানানোর চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এরপর স্বর্ণামণি, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজরত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝরে, এ পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুসলে কি কাপড় নাপাক হবে? না, এটা আর কারণে কাপড় নাপাক হবে না। কারণ হলো মানুষের নাক থেকে যে পানি ঝরে থাকে সেটা নাপাক নয়, সেটা যদি বের হওয়ার ফলে উজু ভঙ্গ হতো তাহলে সেটি আমরা নাপাক ধরতে পারতাম। তাছাড়া এটাকে কোরআন হাদিসে কোথাও নাপাক হিসাবে উল্লেখ করা হয়নি। বিধায় এটি অপরিচ্ছন্ন বটে কিন্তু নাপাক নয়। এরপর আব্দুল মালিক সিরাজি, আপনি লিখেছেন মসজিদে মুসল্লিদের খাওয়ানোর মান্যত করলে সে খাবার কি ধনী গরিব সকল মুসল্লি খেতে পারবেন? মুসল্লিদেরকে খাওয়ানোর মান্যত করেছে, এই মান্যতটা বিশুদ্ধ হয়েছে কিনা সেটি একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। সাধারণত মান্যত আপনি করতে হলে যেই খাতে মান্যত করবেন সেই খাতটি শরীয়তে আবশ্যক হওয়ার, ওয়াজিব হওয়ার কোনো ফরম্যাট থাকতে হবে। ধরুন আপনি মান্যত করলেন যে আমি একজন গরিব অভাবী মানুষকে দান করব, হ্যাঁ মান্যত করলেন, তো গরিব অভাবী মানুষকে যাকাতের মাধ্যমে দান করাটা ফরজ হয়, এটা ফরজ ফরম্যাট আছে। বিধায় এই ফরম্যাটেরই আপনি মান্যত হিসাবে যখন করবেন সেটাও জায়েজ হবে। তো মুসল্লিদের আমভাবে সব মুসল্লিদেরকে খাওয়ানো এটা কখনো ফরজ হয় না বা ওয়াজিব হয় না। বিধায় এটা মান্যত হিসাবে বিশুদ্ধ কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। এমনিতে সাধারণত মসজিদে মুসল্লিদেরকে আপনি খাওয়ালেন কোনো কিছু, সেটা ধনী গরিব সবাই খেতে পারে, কোনো অসুবিধা নেই। আর আমাদের দেশে সচরাচর দোয়া করিয়ে তার বিনিময়ে খাওয়ানো হয়, বিশেষ করে মুর্দাকেন্দ্রিক যে দোয়া আছে, মানুষ মারা গেলে তারপর দোয়া ইত্যাদি করিয়ে তারপরে আপনার যারা দোয়ায় অংশগ্রহণ করছেন তাদেরকে খাওয়ানো হয়। এই যে আপনার প্রবণতা, এই প্রবণতা বা এই সিস্টেমটা আমাদের জন্য জায়েজ নয়। তার কারণ হলো মৃত ব্যক্তির যে দোয়া, সে দোয়ার কোনো বিনিময় গ্রহণ করা জায়েজ নয়। আপনি হয়তো মিষ্টিটা খাওয়াচ্ছেন এমনিতেই বিনিময় নয়, কিন্তু ওই দোয়া ছাড়া অন্য কোনো সময় তো আপনি খাওয়াচ্ছেন না, তাহলে এটাকে বিনিময় নয় কীভাবে বলবেন আপনি? হ্যাঁ, আপনি বলতে পারেন যে মসজিদের অন্য মুসল্লিদেরকে খাওয়ানো হচ্ছে যারা হয়তো দোয়ায় সামিল হন নাই, সবাইকে দেওয়া হচ্ছে, তো সেটা একটি বিষয়। কিন্তু এটা এক ধরনের পারিশ্রমিক সেটা বলাই বাহুল্য। বিধায় এই ধরনের খাওয়ানোটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় না, বরং সেটা কোনো কোনো ক্ষেত্রে নিষিদ্ধের আওতায় পড়ার আশঙ্কা আছে। আর এমনিতে যদি মানত করেন তাহলে এই মানতই বিশুদ্ধ হয়েছে কিনা সেটা প্রশ্নসাপেক্ষ বিষয়, আমার মনে হয় না এই মানত বিশুদ্ধ হয়েছে। এরপরে আসবাবিনতে ইয়াজিদ, আপনি লিখেছেন ওযু করার সময় যদি আজান হয় তাহলে কি ওযুর পাশাপাশি আজানের জবাব দেওয়া যাবে? জি, দিতে পারেন। ওযুর পাশাপাশি আপনি আজানের জবাব দেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। কারণ হলো আপনি আজান যে দিচ্ছেন সে আজানটি, আজানের যে জবাব দিচ্ছেন সেটি আপনি ওযুর ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছেন, ওযুর ফাঁকে ফাঁকে মুখ দিয়ে কোনো দোয়া পড়া বা কোনো আমল করা এটা নিষিদ্ধ নয়। তবে হ্যাঁ, এটা করতে গিয়ে আপনার পানির জন্য অপচয় না হয় সেদিকটা আপনি খেয়াল রাখবেন। এরপর জামি আহমেদ, আপনি লিখেছেন শীতে মোজার উপরে পা মাসে কীভাবে করবো একটু বিস্তারিত বলুন। মোজার উপরে মাসে করার জন্য প্রথম কথা হলো মোজারটা চামড়ার হবে অথবা শক্ত, খুব ভালো মানের কাপড়ের মোজা হবে।
যেটা পরে আপনি দীর্ঘপথ হাঁটতে পারেন, এরকম হবে। আজকাল বেশিরভাগ কাপড় মোজাগুলো এত পাতলা হয়ে থাকে যে এটা আসলে এটার উপর মাছা করলে ভেতরে ভিজে যায় এবং ফাঁকা হয়ে যায়, অনেক সময় পাও দেখা যায়, ভেতরের অংশ দেখা যায়, এগুলোর উপর মাছা করা যায় হবে না। যদি খুব মজবুত কোনো মোজা থাকে এটার উপর মাছা করা যায় হবে। যাই হোক, মোজার উপরে মাছা করার নিয়ম হলো আপনি ভিজা হাতকে আপনার পায়ের উপরিভাগে এভাবে এতটুকু টানতে নিয়ে আসবেন, তলা বা সাইডের অংশগুলো মাছা করা জরুরি নয়, এরকম করে একবার টানতে নিয়ে আসবেন, বাস তাতে মোজার মাছা হয়ে যাবে। মোজা মাছের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো যে আপনি অজু করে তারপরে পূর্ণাঙ্গ অজু অবস্থায় আপনি মোজা পরবেন, তারপর মোজার উপরে বাসা বাড়িতে থাকাকালীন সময়ে 24 ঘন্টা পর্যন্ত মোজাটা খোলা রাখ পর্যন্ত আপনি অন্যান্য যতবার অজু করবেন সেই অজুগুলোতে হাত মুখ ধোবেন, মাথা মাছা করবেন, আর পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে মাছা করলে চলবে। কিন্তু মোজা যদি খুলে ফেলেন তাহলে আবার পুনরায় আপনাকে পূর্ণাঙ্গ অজু করতে হবে, এরপরে মোজা পরলে আপনি মাছের সুবিধা পাবেন। আর সফরে থাকলে এটা 72 ঘন্টা পর্যন্ত আপনি সুবিধা পাবেন, যাদের মধ্যে মোজা না খোলেন। সুমাই, আপনি লিখেছেন, স্ত্রীরা কি স্বামীর কাজের কৈফিয়ত চাইতে পারবে? যদি কোনো ভুল কাজ করেন তার কৈফিয়ত তিনি অবশ্যই চাইতে পারেন, সেটা বিনয়ের সাথে, ভদ্রতার সাথে। তিনি তার অভিভাবক, তিনি তার মুরব্বী, তিনি তার সিনিয়র, তাকে আনুগত্য করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন সেটি মাথায় রেখে তাকে কৈফিয়ত চাইতে পারেন সেই জায়গা থেকে সেইভাবে। আর এর বাইরে স্বামী তার যে কাজ করেছেন, ধরুন তিনি উপার্জন করেছেন, কোনো একটা ব্যবসায় নেমেছেন, তো এ বিষয়ে স্ত্রী ওইভাবে কৈফিয়ত তলব করার সুযোগ নেই, কারণ এটা তার কাজ নয়, তার দায়িত্ব নয়, এটা স্বামীর জগৎ। তারপরেও তার ভালোর জন্য, তার কল্যাণের জন্য তিনি ভুল পথে যাচ্ছেন, সেই জায়গা থেকে, আবদারের জায়গা থেকে, আর্গুমেন্টের জায়গা থেকে, হিতাকাঙ্ক্ষী তার যে সুর, সে সুরে তিনি তা কৈফিয়ত চাওয়া বা তাকে ভৎসনা করা বা তাকে মানে তার ভুল পথ থাকলে তাকে বোঝানো, কাউন্সিলিং করা, এগুলোর সুযোগ তো অবশ্যই আছে। মূল বিষয়টা হলো অ্যাপ্রোচটা কী, অ্যাপ্রোচটা হইতে হবে স্ত্রীসুলভ অ্যাপ্রোচ স্বামীর প্রতি। তিনি আপনার অভিভাবক, তিনি আপনার দায়িত্বশীল, তিনি আপনার গার্ডিয়ান, সেটি মাথায় রেখে আপনাকে করতে হবে। আমাদের অনেক মা বোনরা আছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংসারে তারা ঝগড়া বাঁধিয়ে দেন এবং স্বামীর সঙ্গে রীতিমতো বিতণ্ডায় লিপ্ত হন এবং গণ্ডগোল ফাসাদ পর্যন্ত হয়ে যায়। এগুলো অত্যন্ত গর্হিত কাজ। আপনাকে যদি তিনি ভুল কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আপনাকে সেভাবে তিনি ভালো লাইফ লিড করার সুযোগ না দেন, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি সবরের সাথে দেখে নিতে হবে এবং এটা তার একান্ত তার এখতিয়ারাধীন বিষয়। শরীয়ত তাকে উপার্জন করার নির্দেশ করেছে, তিনি কীভাবে উপার্জন করবেন, হালাল করছেন না হারাম করছেন, এটি আপনি দেখবেন। হারাম যদি উপার্জন করে, অন্যায় কিছু করে, অবশ্যই আপনি সেজন্য আপনার কৈফিয়ত তলব করতে পারেন, সেটাও আপনি এমনভাবে করবেন যাতে অশান্তি না হয় এবং বেয়াদবি না হয় এবং সেটা তার কল্যাণকামিতার জায়গা থেকে যেন না হয়। এর বাইরে তিনি ব্যবসা, এই ব্যবসা কেন করছেন, ওই ব্যবসায় কেন গেলেন না, অমুকের সাথে কেন করছেন, তোমার সাথে কেন গেলেন না, এই কাজটা করছেন, কেন জিজ্ঞেস করলেন না তাকে, এই বিষয়ে স্ত্রী তাকে কৈফিয়ত তলব করা বলতে যেটা বোঝানো হয় সেটা আসলে এখতিয়ার তার নেই। জাস্ট স্বামীর কল্যাণকামিতার জায়গা থেকে তিনি হয়তো তার স্ত্রী সুলভ যে অ্যাপ্রোচ আছে সেটা দিয়ে তিনি চেষ্টা করতে পারেন। ইসলামের দিকে ঝোঁকার পূর্বে বোর্ড পরীক্ষায় অন্যের খাতা দেখে লিখে পাস করলে ওই একাডেমিক সার্টিফিকেট দিয়ে চাকরি করা যাবে কিনা, এই বিষয়ে আমরা এর আগে উত্তর দিয়েছি। চাকরি হয়ে করলে আপনি চাকরি যদি হালাল কোনো কাজ করে চাকরি করেন সেটা আপনার জন্য জায়েজ হবে, উপার্জনটা হারাম হবে না। বাট আপনি এই যে কাজটা করেছেন, পরীক্ষায় অনৈতিকতা অবলম্বন করেছেন, সেজন্য আপনি গুণাগার হবেন, তার জন্য আল্লাহর কাছে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করে যেতে হবে।